ক্যারিয়ারের বাইরে ব্যক্তি জীবন নিয়ে বারবার খবরের শিরোনামে আসছেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। এর অন্যতম কারণ হচ্ছে সুকেশ চন্দ্রশেখরের 200 কোটি টাকা প্রতারণা। সুকেশের সঙ্গে অভিনেত্রীর সম্পর্ক কেমন তা নিয়ে ভক্তদের দ্বন্দ্ব কাটতে না কাটতেই আবারও ফাঁস হলো তাদের আরেকটি ঘনিষ্ঠ ছবি। ভাইরাল হওয়া ছবিটিতে দেখা যাচ্ছে বলিউড অভিনেত্রীর নাকে চুমুক খাচ্ছেন সুকেশ। দেখে বুঝতে অসুবিধা হয় না দুজন বিছানায় শুয়ে আছেন। জ্যাকুলিনের গলার কাছে ফুটে আছে লাল দাগ, যাকে লাভ বাইট বলেই ব্যাখ্যা দিচ্ছেন অনেকে। শ্রীলঙ্কান সুন্দরীর মুখে একগাল হাসিও যেন তৃপ্তির ইঙ্গিতই দিচ্ছে। এভাবে পরপর ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ফাঁস হওয়ায় অনেকে প্রশ্ন তুলেছেন, কিভাবে তাদের ব্যক্তিগত ছবি ফাঁস হচ্ছে? তাহলে কি নেপথ্যে সুকেশ নিজেই? দ্বিধা থাকলেও সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দিচ্ছে না নেটিজেনরা। জানা যায় জ্যাকুলিনের সঙ্গে পরিচয় হওয়ার আগে তার সম্পর্কে অনেক খোঁজ খবর নিয়েছিল সুকেশ। সে ভালোভাবেই জানতো তখন জ্যাকুলিনের হাতে কোনো বড় বলিউড প্রজেক্ট ছিল না। সেই সুযোগ নিয়েই 500 কোটি টাকা বাজেটের সিনেমা তৈরির প্রস্তাব দিয়েছিল সুকেশ। জ্যাকুলিন নাকি অ্যাঞ্জেলিনা জোলির মতো দেখতে, এমনটাই জানিয়েছিল সে। বলিউড অভিনেত্রীকে সুকেশ এও বোঝায় তার মতো একজন অভিনেত্রীর সুপার হিরো ফিল্মে মুখ্য চরিত্রে অভিনয় করা উচিত, আর সেজন্য সে 500 কোটি টাকা দিতেও প্রস্তুত। এদিকে অভিযুক্ত সুকেশ কিছুদিন আগেই জানিয়েছেন জ্যাকুলিনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তার। যদিও তার দাবিকে শুরু থেকে অস্বীকার করে আসছেন জ্যাকুলিন, বরং সুকেশের মোটা অঙ্কের অর্থের প্রতারণার বিষয়ে তিনি অবগত নন বলে বারবার দাবি করেছেন নায়িকা।